আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্থি এন অনাবিরি। আমার আজকের রেসিপি বোরহানি। ঘরে কিভাবে সহজভাবে বোরহানির মশলা সহ বোরহানি তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো চলুন দেখে নেওয়া যাক। বোরহানি তৈরি করার জন্য আমি প্রথমে বোরহানির মশলাটি তৈরি করব, আর এই মশলা থেকে আমি 2 চামচ মশলা আজকের বোরহানিতে ইউজ করব। এই মশলাটা আপনারা 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তো মশলাটি তৈরি করার জন্য যা যা লাগছে, প্রথমেই লাগছে 1 চা চামচ লবণ, বিট লবণ লাগছে 1 টেবিল চামচ, কালো গোলমরিচ লাগছে 1 চা চামচ, 2 চা চামচ সাদা গোলমরিচ, জিরা 1 টেবিল চামচ, শুকনো মরিচ 2টি, আর সরিষা, আমি সাদা সরিষা নিয়েছি 1 টেবিল চামচ। এখানে জিরা আর মরিচটা আমি হালকা টেলে নিয়েছি, আর বাকি মশলাগুলো কোনো টালার প্রয়োজন নেই, আমি মরিচ আর জিরাটা আমি টেলে নিয়েছি। এখন আমি সবগুলো মশলা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, জাস্ট 2-3 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নেব। মশলাটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব যেন মিহি হয়, তো এই জন্য আমি একটু সময় নিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন আমার মশলাটা সম্পূর্ণভাবে ব্লেন্ড হয়ে গেছে, তো আমার বোরহানির মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা সংরক্ষণ করব। আমার মশলাটি তৈরি করা হয়ে গেল, এখন আমি বোরহানি তৈরি করব। বোরহানি তৈরি করার জন্য চা লাগছে 1 কাপ, টক দই 2-3 চা চামচ, লেবু, আমি লেবু কয়েকটি ফালি নিয়েছি, পুদিনা পাতা 1 মুঠো পরিমাণে নিয়েছি, 2টা কাঁচামরিচ এবং ধনিয়া 2-3টা, চিনি নিয়েছে 2 টেবিল চামচ, আর বিট লবণ 1 চা চামচ। আর আমি যে বোরহানির মশলাটা করে রেখেছি এই মশলাটা আমি 2 চামচ পরিমাণে দিয়ে এখন আমি ব্লেন্ডারে প্রথমে পুদিনা পাতার পেস্টটা তৈরি করে নেব। তাই আমি ব্লেন্ডারে পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনে পাতা, চিনি, বিট লবণ সব নিয়ে ব্লেন্ড করে নেব। এটাও ভালো মিহি করে ব্লেন্ড করতে হবে। এখানে লবণ এবং ঝাল আর মিষ্টিটা নিজের উপর, তো চিনি বিট লবণ এটা নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার পুদিনা পাতার পেস্টটা তৈরি হয়ে গেল, দেখুন একদম মসৃণ হয়ে ব্লেন্ড হয়ে আসছে, আর ব্লেন্ড করার প্রয়োজন নেই। এখন আমি আরো একটি বাটিতে পুদিনা পাতার পেস্ট, টক দই দিয়ে দিচ্ছি। এবার বোরহানিটা আমি তৈরি করে নিব। মশলা যে তৈরি করেছি সেখান থেকে আমি 2 চামচ বোরহানের মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি চেক করে নিব ঝাল এবং লবণটা। এখন আমার আরো একটু বিট লবণ দিয়ে দিতে হবে এবং চিনিটাও হালকা একটু দিয়ে দিতে হবে, তা দিয়ে দিচ্ছি। এখন আমি লেবুগুলো চিপে লেবু রসটা দিয়ে দিচ্ছি, জাস্ট আনুমানিক 2 চা চামচ লবণ জুস হবে লেবু। এর মধ্যে আরো একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। লবণ এবং ঝালটা সম্পূর্ণ নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন আরেকটু আমি ব্লেন্ড করে নিব।
তো আমার বোরহানিটা কিন্তু রেডি হয়ে গেল। তো ভিউয়ার্স আসছে ঈদে, আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন, বড় খুব সহজে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।